জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আজ ঠাকুর শ্রী শ্রী অনুকূল ছন্দের সম্বন্ধে আমি কিছু কথা বলার চেষ্টা করেছি, যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। জয় গুরু। আজ থেকে প্রায় 135 বছর আগের ঘটনা, অর্থাৎ বর্তমানে 2023, ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে, অর্থাৎ 135 বছর। বর্তমানে বাংলাদেশ বা পূর্ববঙ্গ, তখন ছিল একটাই বঙ্গ। দেশভাগের আগে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার পদ্মা নদীর তীরে অবস্থিত হিমায়তপুর গ্রামে, যা একরকম ব্যবসা বাণিজ্যর কেন্দ্র ছিল। একসময় শোনা যায়, আকবরের আমলে তার সেনাপতি হিম্মত খা একবার এই গ্রামে এক ছাউনি বা সামরিক শিবির স্থাপন করেছিলেন। সেই হিম্মত খাঁর নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে হিমায়তপুর। কিন্তু ভিন্ন মতে বলা হয়েছে রাজা মান সিংহের পুত্র হিম্মত সিং এর নাম অনুসারে এই নামকরণ হয়েছে হিমায়তপুর। যাই হোক, সারা অঞ্চলের মধ্যে এই হিমায়তপুরের গ্রামে চৌধুরী পরিবারের এক বিশেষ খ্যাতি ছিল। অর্থাৎ এই পরিবারের গৃহকর্তা ছিলেন গ্রামের জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরী। এই রামেন্দ্র নারায়ণ চৌধুরী ছিলেন একজন ধর্মনিষ্ঠ ও সাত্ত্বিক ব্রাহ্মণ। সেদিন ছিল ভাদ্র মাসে তার নবমী তিথি 1295 বঙ্গাব্দে 30 ভাদ্র, 1888 খ্রিস্টাব্দে 14 সেপ্টেম্বর সকাল 7:28 রাজেন্দ্র নারায়ণের কন্যা মনমোহিনী দেবী দীর্ঘ 11 মাস গর্ভধারণের পর এক পুত্র সন্তান জন্ম দিলেন। এই শিশুর চেহারা সুন্দর, দেহাবয়ব ও উজ্জ্বল আশ্চর্য হয়ে যেত প্রতিবেশী সকলে। সুন্দর সুঠাম দেহ, গৌরবর্ণ ভাগা ভাব গম্ভীর মুখমণ্ডল, কিন্তু তার কেশহীন, মাথাতে কোনো চুল ছিল না, মুণ্ডিত মস্তকে জন্মগ্রহণ করেছিলেন। এই মুণ্ডিত মস্তক অবস্থায় কোনো শিশু ভূমিষ্ঠ হতে আগে কখনো কেউ দেখেননি। আবার পুরো 11 মাস গর্ভধারণের পরও কেউ সন্তান জন্ম দেয় সেটাও কেউ আগে দেখেননি। এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন মাতুলালয়ে, অর্থাৎ মায়ের বাপের বাড়িতে। মনমোহিনী দেবীর মাতা কৃষ্ণসুন্দরী কন্যার গর্ভধারণের কাল অতিমাত্রা হওয়ার জন্য খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। তার শিশুর দেবতুল্য রূপ দেখে অপার আনন্দ লাভ করলেন। পিতা রামেন্দ্র নারায়ণ বিনা কষ্টে কন্যার পুত্র সন্তানের কথা শুনে, প্রসবের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। তার আনন্দের সীমা রইল না। এমন সময় চৌধুরী পরিবারের সকলের একটা কথা মনে পড়ে গেল। সে কথা হলো, কিছুদিন আগে, অর্থাৎ ঠাকুরের জন্মের কিছুদিন আগে মনমোহিনী দেবীর শ্বশুর বাড়িতে মধ্যাহ্নকালে দীর্ঘকায় জটাধারী এক প্রবীণ সন্ন্যাসী এসে স্বামী শিবচন্দ্রের অতিথি হন। অর্থাৎ ঠাকুরের বাবার নাম শিবচন্দ্র চক্রবর্তী। ওনার শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে এসেছিলেন উনি সন্ন্যাসী বালিকা বধু মনমোহিনী দেবীর হাতে সেবা গ্রহণে ইচ্ছা প্রকাশ করলেন। অতিথি বৎসলা
মনমোহনদেবের আনন্দের সঙ্গে নিজের হাতে রান্না করে সন্ন্যাসীকে সযত্নে খাওয়ালেন। তার সেবা যত্নে তুষ্ট হয়ে সন্ন্যাসী বিদায়কালে এক আশ্চর্যের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, কিছুদিনের মধ্যে এই পরিবারের একমাত্র পুত্রের মৃত্যু হবে এবং এমন এক শক্তিমান পুরুষের জন্ম হবে যিনি আপন চরিত্রে ও মহিমা বলে অসংখ্য মানুষের গুরুপদে প্রতিষ্ঠিত হয়ে জগতের কল্যাণ সাধন করবে। এই কথা বলার কিছুদিনের মধ্যেই এই পরিবারের একমাত্র পুত্র যোগেন্দ্র নারায়ণের মৃত্যু হয়। সন্ন্যাসীর ভবিষ্যৎবাণীর একটি অংশ সত্য প্রমাণিত হয়। তাই মনমোহিনী দেবী শ্বশুর বাড়ি ও বাপের বাড়ি সকলে সদ্যজাত এই শিশুকে দেখতে ভাবলেন, সন্ন্যাসীর কথা উড়িয়ে দেওয়া যায় না। তার ভবিষ্যৎবাণীর একটি অংশ যখন সত্য হয়েছে আর একটিও অবশ্যই সত্য হবে। এই শিশুটির ভবিষ্যতে নিশ্চয়ই এক মহাপুরুষ হবে। আর একটি বিষয় আশ্চর্য হয়ে যায় সকলে, সেটা হলো মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এক সাধারণ ধর্ম অনুসারে পৃথিবীর সব শিশুই কাঁদতে থাকে। কিন্তু এই শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অর্থাৎ ঠাকুর জন্মগ্রহণ করার পর একবারও কান্নাকাটি করেনি, কোনো কান্নার রব শোনা গেল না। প্রসবকালে মাতাকে কিছুমাত্র কষ্ট বা বেদনা ভোগ করতেও হয়নি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মাতুলালয় হিমায়তপুরে জন্মগ্রহণ করেছিলেন। পিতা শিবচন্দ্র চক্রবর্তী নিবাস ছিল পাবনা জেলার অন্তর্গত গোয়াখারা গ্রামে। শিবচন্দ্র অতিশয় সদাশয় ও ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। তিনি খুব ধার্মিক এবং ধর্ম মানতেন। তিনি বাল্যকালে মধ্য ইংরেজি বিদ্যালয়ে বিদ্যাভ্যাস করার পর যৌবনে পাবনা জেলার বোর্ডের অধীনে কন্ট্রাক্টরের কাজ করেন। এই কাজে তিনি প্রচুর অর্থ উপার্জন করলেও তিনি অন্তরের দিক থেকে ছিলেন একদম নির্লোভ। দিন দুঃখী দরিদ্র ব্যক্তির প্রতি তার অসীম করুণা ছিল। তিনি এমনই বৎসল ছিলেন যে বাড়িতে কোনো অতিথি বা সাধু সন্ন্যাসী এলে বিমুখ হয়ে কোনোদিনও ফিরতেন না। শিশু অনুকূলচন্দ্রের মাতা মনমোহিনী দেবীর বিশেষ গুণশালী ও ধর্মপরায়ণ রমণী ছিলেন। তিনি পিতা রামেন্দ্র নারায়ণকে জিজ্ঞাসা করেছিলেন, পিতা কিভাবে সদ্গুণ থাকলে মানুষ বা কি সদ্গুণ থাকলে মানুষ বড় হয়। উত্তরে রামেন্দ্র নারায়ণ কন্যাকে বলেছিলেন, যারা সত্য কথা বলে, পরের দ্রব্যে লোভ করে না, গুরুজনকে মান্য করে, দিন দুঃখীদের সেবা করে ও ঈশ্বরে বিশ্বাস ভক্তি রেখে চলে, তাদেরই লোকে মহৎ বলে এবং ঈশ্বরও তাদের প্রতি সন্তুষ্ট থাকে। এইভাবে পিতার চেষ্টায় বালিকা বয়সেই সত্যবাদিতা, শ্রদ্ধা, দয়া, মায়া, ভক্তি, ত্যাগ, নিষ্ঠা প্রভৃতি গুণগুলি বিকশিত হয়ে ওঠে মনমোহিনী দেবীর জীবনে। এইসব গুণের জন্যই ভবিষ্যতে সারা দেশের মধ্যে এক মহিয়সী নারী হয়ে ওঠেন মনমোহিনী দেবী। মা মনমোহিনী ও দিদিমা কৃষ্ণ সুন্দরীর আদর ও স্নেহ যত্নে দিনে দিনে বেড়ে উঠতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শিশুর নবম মাসে কৃষ্ণ সুন্দরী দেবী শাস্ত্রবিধি অনুসারে নাতির শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান খুব ধুমধামের সঙ্গে পালন করলেন। এ অনুষ্ঠানে দেশের প্রচলিত প্রথা অনুসারে শিশুর সামনে ধান্য, মৃত্তিকা, অর্থ, পুস্তকাদি রাখা হলো। শিশু মৃত্তিকা ও পুস্তক স্পর্শ করলেন। এতে উপস্থিত সকলেই বলেছিলেন, শিশু ভবিষ্যতে
ভূষামী ও বিদ্বান হবে। এই অনুষ্ঠানে মনমোহিনী দেবী চার লাইনের একটি কবিতার মধ্য দিয়ে তার পুত্রকে আশীর্বাদ করেছিলেন এবং নামকরণ করেছিলেন অনুকূল। এই কবিতার চারটি পঙ্ক্তি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অকূলে পড়িলে দীনহীন জনে নুয়াইয়া শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। শিশু অনুকূলচন্দ্রের অন্যান্য সাধারণ শিশুর মতোই ছিলেন না। শৈশবে তার প্রতিটি চালচলন হাবভাব এক অপূর্ব প্রাণশক্তির পরিচয় পাওয়া যায়। শোনা যায় তিনি মাত্র 8 মাস বয়সেই হাঁটতে ও কথা বলতে শিখেছিলেন। এটা সাধারণত কোনো শিশুর মধ্যে দেখা যায় না বা শোনা যায় না। শিশুর যখন বয়স 10 মাস, একবার মনমোহিনী দেবী ছেলেকে হরিপুর গ্রামে এক আত্মীয় উমেশচন্দ্র লাহিড়ির বাড়িতে কিছুকাল বসবাসের জন্য গিয়েছিলেন। এই সময় একটি চমৎকার ঘটনা ঘটেছিল, সেটা আপনাদেরকে শোনাচ্ছি। উমেশচন্দ্র ছিলেন একজন নিষ্ঠাবান সাত্ত্বিক ব্রাহ্মণ। তার বাড়িতে গৃহদেবতা ছিলেন গোপাল। গোপালের বিগ্রহ ছিল এবং প্রতিদিন সকালে উঠে স্নানের পর নিজের হাতে ফুল জল দিয়ে ঠাকুরকে নিবেদন করার পর ঠাকুরের ভোগ আরতি দেখাতেন। ভোগ আরতি দেখানোর পরই উমেশচন্দ্র নিজে অন্ন গ্রহণ করতেন। একদিন উমেশচন্দ্র ঠাকুর পুজো সেরে ভোগ নিবেদন করে চোখ খুলে ধ্যানমগ্ন অবস্থায় চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। এমন সময় হঠাৎ টুং করে শব্দ শুনে ধ্যান ভঙ্গ হয় এবং তিনি সামনে দেখেন গোপালের বিগ্রহটি সিংহাসন থেকে নিচে পড়ে আছে, গড়াগড়ি খাচ্ছে, আর ঠাকুর শিশির অনুকূলচন্দ্র সিংহাসনে বসে আছে এবং হাসছে। উমেশচন্দ্র তা দেখে মনমোহিনী দেবীকে ডেকে শিশুর এই অদ্ভুত কাণ্ডটি দেখালেন এবং স্পর্শদোষের জন্য সেই গোপালের বিগ্রহটিকে পবিত্র করার জন্য পঞ্চ উপাদি দ্বারা শোধন করে আবার সিংহাসনে বসিয়ে পুজো করলেন। কিন্তু আবারও ভোগ নিবেদনের আগে উমেশচন্দ্র ধ্যানস্থ হয়ে আবার সেই একই শব্দ শুনে তিনি দেখলেন আবার সিংহাসনে অনুকূল শিশু ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন। শিশুটি শিশু অবস্থায় ও গোপাল নিচে গড়াগড়ি খাচ্ছে। এই দেখে উমেশচন্দ্র খুবই ক্রুদ্ধ হয়েছিলেন এবং মনমোহিনী দেবীকে ডেকে বললেন, তুমি এই শিশুকে নিয়ে একটি ঘরে শিকলবন্দি করে রাখো, আমার পুজো যতক্ষণ না সম্পন্ন হয় ততক্ষণ ওকে ছাড়বে না, আর দারোয়ানকে ডেকে বলে দাও সে যেন আমার পুজোর দরজার সামনে পাহারা দেয় যাতে কেউ না এ ঘরে ঢুকতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো উমেশচন্দ্র বিগ্রহ শোধনের পর পুজো সম্পন্ন করলেন, কিন্তু ভোগ আরতির আগে ধ্যানস্থ আবার টুং করে শব্দ শুনে দেখেন অনুকূলচন্দ্র ঠাকুর শিশু অবস্থায় ওখানে বসে আছেন তার সিংহাসনে। তিনি কুপিত হয়ে এবং খুবই ক্রোধান্বিত হয়ে ওঠেন এবং মনমোহিনী দেবীকে ডেকে জানতে চান কিভাবে এই কাণ্ড সম্ভব হলো। মনমোহিনী দেবী আশ্চর্য হয়ে বললেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, কেউ তো দরজার শেকল খোলেনি আর দারোয়ানও দরজায় পাহারা দিচ্ছে। এই কথা শুনে বিস্মিত হয়ে উমেশচন্দ্র মনমোহিনী দেবীর উপরও ক্রোধিত হলেন এবং মনমোহিনী দেবী শিশুটিকে সিংহাসন থেকে টেনে এনে তার এক গালে এক চর মারলেন এবং গলায় জিজ্ঞাসা করলেন, তুই কেন তুই বারবার এরকম কাণ্ড করছিস?
শিশু তখন কাঁদো কাঁদো, অর্থাৎ ঠাকুর অনুকূলচন্দ্র শিশু যে ছিলেন ছোট অবস্থায় তিনি কাঁদো কাঁদো ভাবে অর্ধস্ফুট স্বরে উত্তর দিলেন, ও আমায় ডাকে কেন? এই কথা শুনে উমেশচন্দ্রের চৈতন্যের উদয় হল। তিনি বললেন, আমি তো ওকে ডাকিনি, আমি তো আমার গোপালকে ডেকেছি। তাহলে এই কি গোপাল বিগ্রহের মধ্যে এনার অবস্থান? এই ভেবে উমেশচন্দ্র খুবই আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং শিশুকে কোণে নিয়ে নৃত্য করতে লাগলেন এবং ঠাকুরকে যে নৈবেদ্য দিয়েছিলেন সেই নৈবেদ্য তাকে বসিয়ে খাওয়ালেন এবং সকলকে বললেন, তোরা আয় আমার গোপালের প্রসাদ তোরা খেয়ে যা। জয় গুরু, আজকে এই পর্যন্তই।